আমি দেখলাম আমাকে না অনেকেই রোস্ট করেছে। এই বান্দারে আমি গত কয়েকদিন আগে রোস্ট করছিলাম, না থুকু থুকু তার গানটারে রোস্ট করছিলাম। তারপরে যে ফুরে দেখো বাইরে বেরোছে একটা ছবি, দেখো আমি বাইরে বের হইছি ছেলেটা খুবিস না কি কইলো, দেখো বাইরে বেরোছে একটা ছবি। কিন্তু তখন হাততালি দিলেও এখন কিছু মানুষ এসে বলতেছে তাকে রোস্ট করার মতো আপনার কি যোগ্যতা আছে। ফার্স্ট অফ অল তাকে না, তার গানটারে রোস্ট করছে, আর রোস্ট করার জন্য যোগ্যতা না কারণ লাগে। আমি জানি তোমাদের অনেক কুরকুরি আছে ব্রো, আর তার এই গানটাকে রোস্ট করার পিছনে যথেষ্ট কারণ ছিল, আপনারা গানটা শুনলে সেটা বুঝতে পারবেন। যারা লোকের হানের এই গানটা শোনার পর কি হবে, মানে যারা শুনেননি তাদেরকে বলতেছি। ফুসকা কসম আমি আসক্ত হয়ে গেছি টক দিয়ে ফুস। যদিও এখন তার গানটা থেকে এই পোস্টটা নিয়ে বেশি মাতামাতি করতেছি, যখন থেকে শুনতে পারছি সে একজন প্রোগ্রামার ও ওয়েব ডেভেলপার, শুধুমাত্র পাবলিসিটির জন্য এরকম একটা গান বের করছে, নামের আগে জাইরা লোক লাগাইছে। প্লিজ হাততালি হবে একটা। কেউ আমার এই চারপাশে থাকা পোলাফাইনগুলোর একটু অ্যাড্রেসটা দিতে পারবেন না, মানে আমি একটু পার্সোনালি জড়ায় ধরে তাদের জিজ্ঞেস করতে চাই তারা কি বুঝে চিল্লাচ্ছে। তো যাই হোক, আজকে আমার ভিডিওতে এটাই খুঁজে বের করার চেষ্টা করবো যে একজন প্রোগ্রামার ও ওয়েব ডেভেলপার হওয়া সত্ত্বেও কেন তার এরকম একটা ক্রিঞ্জ মার্কা গান বের করে এরকম খবশের মতো ভাইরাল হওয়ার ইচ্ছে জাগলো। তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। শুরুতেই বলে নেই, আজকে আমার কথাগুলো আপনাদের খুব একটা হজম হবে না, কারণ আমরা বাঙালি, আমরা খুবই ইমোশনাল। না এটা খারাপ না, ভালো, কোনো মানুষের খারাপ সময়ে সিম্প্যাথি দেখানোটা খারাপ না, বাট আমরা মাঝে মাঝে এমন সময় এমন কিছু মানুষকে সিম্প্যাথি দেখাই যেটা একদমই উচিত না। এই যে এই বান্দা, দুই দিন আগে যারে আমরা কেউ চিনতামই না, কিন্তু একটা ক্রিঞ্জ মার্কা জঘন্য গান গিয়ে এতটাই ভাইরাল যে এখন মোটামুটি সবাই চিনি। আর গানটা এতটাই সুন্দর ছিল যে শোনার পর তাকে গালি দিছেন, আর আমরা রোজ ভিডিও করার পর আমাদের রোজ ভিডিওতেও তালি দিছেন। কিন্তু যেই না এই পোস্টটা ভাইরাল হলো, সেই না সবার মনে সিম্প্যাথি কাজ করতে শুরু করলো। দুই দিন আগে যারা রোস্ট করার জন্য আমাদেরকে তালি দিচ্ছিল, তারাই আজকে এসে আমাদের গালি দিচ্ছে আর বলতেছে যারা যারা লোককে নিয়ে রোস্ট করতেছে তাদের কি যোগ্যতা আছে ওরে রোস্ট করার। ফার্স্ট অফ অল উস্তাদ, তাকে আমরা রোস্ট করি না, তার গাওয়া গানটাকে রোস্ট করছি, আর রোস্ট করার জন্য যোগ্যতা না কারণ লাগে। আর এই গানটাকে রোস্ট করার পিছনে যথেষ্ট কারণ আছে, আপনারা গানটা শুনলে বুঝতে পারবেন। আচ্ছা এবার একটু এই পোস্টটা সম্পর্কে বলি। আপনারা যারা ফুসকা গান বা হুররে গানের শিল্পী হিসাবে চিনেন, আপনারা জানলে অবাক হবেন যে এই যারা লোক রায়হান একজন প্রোগ্রামার ও ওয়েব ডেভেলপার। সত্যি অবাক হয়েছি, তবে এটা জানি না যে সে একজন প্রোগ্রামার বা ওয়েব ডেভেলপার। অবাক হয়েছি এটা শুনে যে সে নাকি শুধুমাত্র পাবলিসিটির জন্য এই কাজ করছে, পাবলিসিটির জন্যই সে এই কাজটা করছে। মানে একটা মানুষ শুধুমাত্র পাবলিসিটির জন্য মেয়েদের মতো ফ্রক পরে, তাও আবার হলুদ কালারের, এরকম একটা ক্রিঞ্জ মার্কা গান গাইছে, নামের আগে যারা লোক লাগাইছে। আচ্ছা আপনারা যারা লোক মানে জানেন তো, মানে একটা শিক্ষিত বলে যে কিনা প্রোগ্রামার এবং ওয়েব ডেভেলপার, এমন একটা গান তো গাইছে তার উপর আবার নামের আগে লাগাইছে যারালোক। আপনারা আবার তাকে সিম্প্যাথি দেখানো স্টার্ট করছেন, আরে উস্তাদ একটু তো চিন্তা ভাবনা করে তারপর সিম্প্যাথি দেখাবেন। তো আমি যখন বাইরে বের হই তখন সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে, হ্যাঁ আমি মানতেছি, এবং তার চ্যানেলটা ঘুরে দেখছি, সে ভালো কিছু করার চেষ্টা করছে এবং তাদের ভিডিও এডিটিং লেভেলটা সেই, কিন্তু সেভাবে সফল হতে পারে নাই। তার মানে এই না যে আপনি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এরকম একটা লিরিক্সের এরকম একটা গান বের করবেন, তাইলে তো আপনার চিন্তা ভাবনা টিকটকারদের মতোই হয়ে গেল, ভাইরাল হওয়ার নেশায় সব করতে পারে, পোশাক পরে ভিডিও বানাচ্ছে মানুষ খাচ্ছে না, আস্তে আস্তে পোশাক খুলে ফেলে। আচ্ছা আপনারা যারা এই বান্দা শিক্ষিত জানার পর এর প্রতি সিম্প্যাথি দেখাচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা যারা র‍্যাপ সং করে তারা কি অশিক্ষিত হয়? কই তাদেরকে তো দেখি না এই ধরনের গান করতে। সে প্রমাণ করে দিল এই যুগে মানুষ ভালো জিনিস পছন্দ করে না। কে বলছে মানুষ পছন্দ করে না? ফ্রি মোশনের ফিরোজ ভাইয়ের ভিডিওগুলো দেখছেন, মিলিয়ন মিলিয়ন ভিউজ, আর কমেন্টগুলো একটু পইরা আইছেন। তাসরিফ খান কি ভালো কাজ করতেছে না? তার ভিডিওগুলো কি মানুষ পছন্দ করে না? এছাড়াও অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভালো ভালো কন্টেন্ট বানায় মানুষের ভালোবাসা অর্জন করছে। আপনাদের কি মনে হয় তারা দুই চারটা কন্টেন্ট বানানোর পরে তারা ভাইরাল হয়ে গেছে, মানুষ তাদেরকে ভালোবাসতে শুরু করছে? না উস্তাদ, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরেরই শুরুটা কষ্টের হয়, ধৈর্য আর পরিশ্রম করছে জন্যই তারা সফল। তারা কি পারতো না দুই চারটা কন্টেন্ট বানানোর পর যখন দেখছিল যে ভাইরাল হচ্ছে না তখন এই যারা লোকের মতো এরকম চিন্তা ভাবনা করতে? অবশ্যই পারতো, কিন্তু করে নাই, কারণ তাদের চিন্তা ভাবনা কোনোই ভাইরাল হওয়া ছিল না, তাদের চিন্তা ভাবনা ছিল ভালো কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করা। আর আপনাদের এই যারা লোকের চিন্তা ভাবনা জাস্ট ভাইরাল হওয়া, সেখানে রোহিঙ্গারা শুরু করতে ইয়াবার বাবা নামটাই কেমন জানো বলতে গিয়ে বারবার মনে হচ্ছে কেমন জানি মুখ দিয়ে গালি উচ্চারণ করতেছি। হ্যাঁ আমি আপনি সবাই জানি ক্রিঞ্জ মার্কা ভিডিওগুলো একটু বেশি ভাইরাল হয়, তার মানে এটা না যে ক্রিঞ্জ ভিডিওগুলো মানুষ বেশি খায়, আসলে ক্রিঞ্জ ভিডিওগুলো সমালোচনা বেশি হয়, আর যার সমালোচনা বেশি সেটা ভাইরাল হয় তাড়াতাড়ি। ভালো কাজের সমালোচনা কম হয় জন্য এটা সহজে ভাইরাল হয় না, তার মানে এটা না যে আপনি ভাইরাল হওয়ার জন্য ক্রিঞ্জ ভিডিও বানাবেন। সবথেকে হলিউড বাংলা হিন্দি দেখি না। হ্যাঁ হয়তো আপনাদের যারা লোকের চিন্তা ভাবনা একটু অন্য, সে হয়তো ভাবতেছে আমি এভাবে পাবলিসিটি করার পর ভালো কাজ করব, কিন্তু বিশ্বাস করেন একবার যার মধ্যে ভাইরাল হওয়ার নেশাটা ঢুকে যায় সে কোনোদিনই সেটা থেকে বের হতে পারবে না। ধরেন আপনাদের এই বান্দা এখন ভাইরাল
হয়েছে, এগুলো বাচ্চা দিয়ে ভালো কাজ করা স্টার্ট করলো। আপনাদের কি মনে হয়, পাবলিক এগুলা খাবে? হ্যাঁ, এখন হয়তো ভাইরাল, এই জন্য দুই চারটা ভিডিও খাবে, বাট তারপরে পাবলিক ফিরেও তাকাবে না, তখন আবারও এই বান্দা লাইমলাইটে আসার জন্য এই কাজগুলা করবে, কারণ সে জেনে গেছে এগুলা করলে ভাইরাল হওয়া যায়। তার থেকেও বড় কথা হলো, এগুলা করে আপনার চ্যানেল দাঁড় করাবেন, তারপরে আপনি এই কন্টেন্ট বাদ দিয়ে ভালো ভালো কন্টেন্ট বানানো স্টার্ট করবেন, দেখবেন আপনার চ্যানেল ফ্রিজ হয়ে গেছে, লাভের লাভ কিছুই হবে না। একজন শিক্ষিত মানুষ এরকম লিরিক্স কেমনে লেখে রে ভাই? এখনো বলবেন এগুলো শুধুমাত্র পাবলিসিটির জন্য? যদি তাই হয় তাহলে এরকম পাবলিসিটিতে আমি ওয়াক থু থুতু দেই। বিশ্বাস করেন, এই গানটা শোনার পর আমি ভাবছিলাম এই বান্দা সিরাজগঞ্জের ইজ্জত মাইরা দিচ্ছে, কিন্তু না, আমি ঠিকই ছিলাম, আসলে সিরাজগঞ্জের ইজ্জত মাইরা দিছে। আমি বাইরে বের হইছি, একটা ছবি, এই লাইনটা কেউ বোঝে না, বোঝে না, আমি এত বার বললাম যে বুঝতে হবে, বাট এই লাইনটা কেউ বোঝে না। থ্যাংক ইউ সো মাচ এই লাইনটা বুঝিয়ে দেওয়ার জন্য। বিশ্বাস করেন আপনার গানের প্রতিটি লাইনই আমি বুঝছি, না অর্থ না বুঝলেও কথাগুলা বুঝছি, বাট শুধুমাত্র এই লাইনটাই বুঝছিলাম না। ঘুরে দেখো আমি বাইরে বের হইছি, এটা একটা ছবি। আপনি যে আমাদের কষ্টটা বুঝে এই লাইনটা বুঝাইয়া দিছেন, সেজন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। নাও কাম টু দ্য পয়েন্ট, একটা মানুষ শিক্ষিত হওয়া সত্ত্বেও এরকম অশ্লীল গানের লিরিক্স, নিজের এরকম লুক, আমি জারালোক তোমরা জানো না, আর নামের আগে জারালোক লাগাতে পারে, তার প্রতি আপনাদের সিম্প্যাথি কাজ করলেও আমার একটুও করতেছে না। জারালোক পাই কি? হ্যাঁ, সে হয়তো মানুষ হিসাবে অনেক 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 ভালো, এটা একান্তই তার পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে আমি কথা বলি না আর বলতেও চাই না, কারণ যেটা সম্পর্কে আমি জানি না সেটা নিয়ে কথা বলার আমার কোনো রাইটস নাই। আমি জাস্ট কথা বলছি তার কাজ এবং তার গানটা নিয়ে, যেগুলো সে পাবলিকের সামনে প্রকাশ করছে। মানে সে আমাদের সামনে নিজেকে যেভাবে পরিচয় করে দিয়েছে, আমরা সেটা নিয়ে জাস্ট কথা বলছি। এখন এই অনলাইন প্ল্যাটফর্মে একটা মানুষের কাজ বা কন্টেন্ট নিয়ে কথা বলার অধিকার সবার আছে, এমনকি আপনাদেরও আছে, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন। এখন যদি যোগ্যতার কথা বলেন তাহলে বলবো আপনাদের জায়রা লোক ভাই যদি শিক্ষিত হওয়া সত্ত্বেও শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এগুলা করতে পারে, তাহলে প্লিজ আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন না, আমরা এখনো অনেক ভালো আছি। আর যাই হোক, আপনাদের জায়রা লোক ভাইয়ের মতো ভাইরাল হওয়ার জন্য এগুলা করতেছি না। আর জায়রা লোক ভাই আপনাকে বলতেছি, আপনার এই কাজগুলা করার পেছনের মোটিভ যদি এটাই থাকে যে ইন ফিউচার আপনি এগুলা বাদ দিয়ে ভালো কিছু করবেন, তাহলে প্লিজ এখনই এগুলা বাদ দেন। শুরু থেকেই ভালো কিছু করেন, সত্যি বলছি, মানুষের ভালোবাসা পাবেন, আর এটা সত্য যে ভালো জিনিসের কদর কম থাকে, তবে হ্যাঁ দাম বেশি পাওয়া যায়। আর এই যে আজকে আপনাকে যারা সিম্প্যাথি দেখাচ্ছে না, বিলিভ মি এটা জাস্ট এক সপ্তাহ থাকবে, অনেকদিন ধরে অনলাইনে আছে তো অনেক কিছুই দেখছি, অনেকজন এভাবে ভাইরাল হয়েছে আবার হারিয়েও গেছে, তাই বলবো কষ্ট আর পরিশ্রম করে ভালো কাজ করেন, হয়তো উঠতে একটু সময় লাগবে বাট পার্মানেন্ট থাকবে, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন, আর না লাগলে নামটা মনে রাখেন ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা প্রমোশন করানোর জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাকে মেইল করতে পারেন, মেইল ডিসক্রিপশনে আছে, অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডিসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।